আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আমাদের এই ধর্মসভায় উপস্থিত। আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি আরো একবার তার রাতুল চরণে নিবেদন করি। আর যেখানে শ্রীগুরু মহারাজ অবস্থান করছেন সেই ক্ষেত্রটি হয়ে উঠেছে বৃন্দাবন ধাম। তাহলে আমরা সবাই যখন বৃন্দাবন ধামে বসে আছি, এখানে অন্যান্য অসংখ্য দেব দেবী সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন, আসুন আমরা শ্রীগুরুর সঙ্গের ঐতিহ্য অনুযায়ী সমস্ত দেব দেবীদের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। আজকে পৌষ মাসের 22 তারিখ, 1363 সনের এই দিনটিতে, এই সময়ে গুরুদেব কাঁচড়াপাড়ায় রেলওয়ে কোয়ার্টারে অবস্থান করছিলেন। তার আগে চাপাবেড়িয়া ইত্যাদি অঞ্চল তিনি ভ্রমণ করে কৃপা করেছেন। আজকে একটি ঘটনা ঘটেছে অদ্ভুতভাবে। ওই যে রায়কৃষ্ণ দাদার বাড়িতে আজকে আছেন গুরুদেব, তার খাঁচার মধ্যে একটি পাখি ছিল, গুরুদেব লক্ষ্য করেছেন। লক্ষ্য করে গুরুদেব আজকের দিনে একটি সুন্দর বাণী দিলেন, খাঁচার মধ্যে বন্দি করিয়া পাখি পুষিও না, খাঁচার মধ্যে বন্দি করিয়া পাখি পুষিও না, আজকের দিনের বাণী। তাৎপর্য কি দাঁড়ালো? ধর্মক্ষেত্রে মনটিকে খুলে দিয়ে আনন্দ সাগরে ভেসে যাও, আর সেই আনন্দ সাগরে ভাসতে গেলে সঙ্ঘকে ভালোবাসো, আশ্রমকে ভালোবাসো, কে কি করছে সেই দিকে তুমি না তাকিয়ে, অর্থাৎ খাঁচায় বন্দী হয়ে না থেকে মনটি তার চরণে নিবেদন করো। মহারাজ এই কথাটি মাঝে মাঝেই বলেন, স্বামীজি তোমার মনটি আমায় দাও। গুরুদেবের একটি অনন্ত সুন্দর বাণী। গুরুদেব ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব ধরাধামে কেন এলেন, আমার খুব এটা একটা দিক, এখানে নিশ্চয়ই আলোচনা হয়েছে হয়তো, আমি জানি না, কিন্তু আমাদের হারুদা বলতেন, হারাই পণ্ডিত বলতেন যে এই জায়গাটা ইন্দ্রজিৎ অবশ্যই বলবে। আমার খুব শ্রদ্ধেয় মানুষ কোন ধর্মসভায় গেলেই এরকম ডেকে পাশে বসাতো, কে কি ভাবলো না ভাবলো ওসব উনি ভাবতেন না, শেষের দিকে দৃষ্টি একটু ক্ষীণ হয়ে আসলেও ওই মাইকের মধ্যেই বলতেন, ইন্দ্রজিৎ কোথায় আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো, এবং যা স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেন। আজকে যেখানে দাঁড়িয়ে এই প্রবর্তক জুটমিল, বেলঘড়িয়া এবং এই বিস্তীর্ণ পানিহাটি অঞ্চল, এদিকে বরাহনগর, আপনারা নিশ্চয়ই জানেন যে বরাহনগরী হচ্ছে সেই স্থান যেই স্থানটিতে প্রথম কোন উদ্বাস্তুর হাতে দলিল সমর্পণ করা হয়েছিল, যে তুমি ওপার বাংলা থেকে এসছো, এখনো পর্যন্ত তোমার কোনো নিজস্বতা তৈরি হয়নি,
একজন বৃদ্ধ বৃদ্ধা মাকে দলিল সমর্পণ করা হয়েছিল এই বরাহনগরে। তাহলে তার আগের সময়টা কি ছিল? এই সমস্ত অঞ্চল, যে সমস্ত জুট মিলগুলো দেখছি আমরা, এগুলো ব্রিটিশ আমলের সময় থেকে চলে আসছে। ওই আগরপাড়া জুট মিল, যেটাকে কামারহাটি জুট মিল বলা হয়, ওই আগরপাড়া জুট মিল থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলের সব ব্রিটিশ আমলের তৈরি। এবং যে শ্রমিকরা কাজ করতেন, তারা যদি মাথার ঘাম পায়ে না ফেলে কাজ করতেন, তাদের বেত্রাঘাত করা হতো। বেত্রাঘাত করার জন্য কর্মচারী নিয়োগ করা হতো, যে অমুক শ্রমিককে আজকে পাঁচ ঘা বেতের বাড়ি দাও, এই কাজটি করার জন্য সে আবার মজুরি পেত। ব্রিটিশের এই অসাংঘাতিক অত্যাচার গোটা বাংলাকে, গোটা ভারতবর্ষকে একেবারে তছনছ করে দিচ্ছে। আমার শ্রদ্ধেয় মায়েরা এখানে বসে আছেন, তারা ইতিহাসের পাতায় নজর দিলেই দেখবেন মায়েদের সম্মান ভুল উঠিত। যার জন্যই গুরুদেব বারে বারে মায়েদের উদ্দেশ্যে বলেছেন, মা মা গো, ও আমার মা, মা বৌমা, মা, ছোট্ট অক্ষর। যার জন্য রামপ্রসাদ বললেন না, অন্য কিছু বলতে পারতেন তো রামপ্রসাদ, রামপ্রসাদ কিন্তু তা বললেন না। রামপ্রসাদ কি বললেন? চাইনে মা গো রাজা হতে, চাইনে বাবা রাজা হতে বললেন না, চাইনে মা গো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মা গো, দুবেলা যেন পাই মা খেতে। মায়ের উদ্দেশ্যে রামপ্রসাদ বলছেন। তা আমাদের গুরুদেব আমাদের বলছিলেন, বিশু ভাই, স্বামীজিও নিশ্চয়ই বলেছেন, অন্যান্যরা বলেছেন, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে শ্রীগুরু সংঘের গুরুদেবের রাতুল চরণে স্থান পাওয়া একটু কঠিন হয়। তার মানে কি? আপনি যে উপযুক্ত অক্ষরটি এখনো কর্ণে কুম্ভক ধ্বনির মতো শ্রবণ করেননি, তাই ভাবছেন যে আমি তার দীক্ষিত এখনো হতে পারিনি, তা কিন্তু সত্য নয়। ওটি প্রয়োজন আছে, ওটি জপ করার জন্য কেন দেওয়া হয়, আমার একাগ্রতা গুরুচরণে নিবিষ্ট করার জন্য। সন্তানা উপাধ্যায় সেবকায় করন্তি স্বামি, মনকে শান্ত করার জন্য তোমাকে একজন স্বামী সে একটি মন্ত্র দান করেছে কুম্ভক কণ্ঠে। এইরকম একটা বিচ্ছিন্নতা, খাওয়া জোটে না, পরা জোটে না, লাঞ্ছনা, ব্রিটিশের অত্যাচার। পুণ্য শ্লোক মাচরণ চক্রবর্তী বসে আছেন, তিনি মাঝে মাঝে কাশীতে যান, এটা হারুদা খুব বলতেন। চিন্তামণি দেবী শৈব সাধনায় নিবিষ্ট বললেন যে দেখো যা পরিস্থিতি গোটা দেশের, যাও না একবার কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথের শরণাপন্ন হও, বাবাকে বলো আরেকবার নররূপ ধারণ করে আসতে, না হলে মানুষের উদ্ধার নেই। পুণ্য শ্লোক মাচরণ চক্রবর্তী আপনারা জানেন, কথিত আছে যিনি পাত্রে দুগ্ধ ধারণ করে রাখলে ব্যাঘ্র এসে সেবক সেবা করে যেত। এই একটা ভ্রমরা ঘুরছে, টুকরে টুকরো করে আবার জোড়া লাগিয়ে দিত। এইরকম সাধক, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা সাধক মানে কি, পরম্পরা, পরম্পরা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে গো দিদি, কিছু করার নেই। এত বড় সব ফোন বেরিয়েছে, আপনি যুগের ভালো জিনিসটা খাবেন আর মন্দটা খাবেন না, তা তো হয় না। ভালো জিনিস যেমন আপনারা শ্রবণ করছেন, আপনার হাতে এরকম একটা যন্ত্র ধরিয়ে দেওয়া হয়েছে, এর যেমন ভালো দিক আছে এর খারাপ দিকও আছে। 249 টাকায় সব ফ্রি,
যা চাইবেন সব ফ্রি, 249 299 এরম যে যেরম ভরে আর কি সব ফ্রি, ওই ফ্রিটাই সর্বনাশ করে দিয়েছে, বুঝতে পেরেছেন? কোনো কিছু ফ্রিতে হয় না, আবার ধর্মকথাতে আসতে হয়। আপনি যদি গুরুচরণে মনোনিবেশ না করতে পারেন, সঙ্গকে ভালোবাসতে না পারেন, আশ্রমকে ভালোবাসতে না পারেন, তাহলে তো হবে না, কারণ আপনি তো ডুব দিতেই পারছেন না। ওই যে গঙ্গার কথা বলছিল, ওই যে গঙ্গার কথা যে বলছিল, গঙ্গাটা কোথায়? ধরুন যে অঞ্চল দিয়ে গঙ্গা প্রবাহিত হয়নি সেই অঞ্চলেও তো গঙ্গা আছে। স্বয়ং শিব যেখানে বিরাজ করছেন, যেখানে ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসদেব বিরাজ করছেন, তার জটার মধ্যেই তো তিনি গঙ্গা ধরে রেখেছেন। এই গভীর বিশ্বাস যদি থাকে, তাহলে তার ওই বিগ্রহের মধ্যেই তাকে যেমন খুঁজে পাবেন, তেমনি খুঁজে পাবেন আপনার প্রাণের আরাধ্য আশ্রমকে, খুঁজে পাবেন প্রিয়তম সংঘকে, যে সংঘের উত্তরণের মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত আত্মার উন্নতি সাধন হবে। কই যাও, ঠাকুরের কথা হচ্ছে কই যাও, আগে প্রসাদ দাও পরে সব কথা হবে, এর মানে কি? এই কথাটার মানে আমি বহুদিন রাত্রিবেলা 2:30-3 সময় ভেবেছি বসে বসে, আগে প্রসাদ দাও তারপরে কথা হবে মানে কি? আমাকে গিয়েই তো শুয়ে পড়া, তার মানে ঠাকুর বলছেন যে আগে তুমি প্রভুকে স্বয়ং দর্শন করার চেষ্টা করো, তারপরে তার কাছে আসো। প্রেমের কথা বিশু ভাই বলছিলেন, প্রেম কি? তো ঐশ্বরিক ব্যাপার, ভালোবাসায় আসি, ভালোবাসায় আসি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন যে ভালোবাসাটা কি, পরমহংসদেব বললেন ভালোবাসা সূচের মধ্যে সুতো ঢুকাইছো, বলে হ্যাঁ, কিরম ভাবে ঢুকিয়েছো, এ ঢুকাচ্ছ, কিন্তু ওই রকম না, ভালোবাসাটা হচ্ছে এইরকম, সূচের মধ্যে সুতোটা আমি ভরতে যাচ্ছি, ভরছে না, আবার জল দিচ্ছি, ভরছে না, আগাটা ছিঁড়ে ফেলছি, ভরছে না, এই করতে 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 কোন সময় নিজের বাহ্যজ্ঞান শূন্য হয়ে গিয়ে আমি আমার জীবের থেকে একটুখানি লালা নিয়ে এটা করে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ সেই মুহূর্তে আমার মনে নেই যে আমি লালা রস ঢুকিয়েছি না ভক্তি রস ঢুকিয়েছি। ওইটা হচ্ছে ভালোবাসা। ওই মুহূর্তে আপনি আর গুরুদেব বা আমি গুরুদেব হয়তো ফ্র্যাকশন অফ এ সেকেন্ড একটা মুহূর্ত তৈরি হয়েছিল আমাদের, এই বোঝাপড়া করতে 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 লালা রস ভক্তি রসে পরিণত হয়ে গিয়েছিল। ওই যে বললো না যে আপনি সু অসুচ বা সুচ এই সমস্ত ভাবে নিয়ে যাওয়া, ওই যে ভক্তি রসের উদ্রেক হয়েছিল টেপুদার মধ্যে, ওই মুহূর্তে ভগবান আর টেপুদা ছাড়া কেউ ছিল না, ভগবানের প্রসাদ তিনি বিতরণ করতে যাচ্ছেন, সেই মুহূর্তে ভগবান ডেকেছে তাকেই যার মধ্যে তিনি বিরাজ করছেন, সেখানে আবার সুচি অসুচি কি ধৃষ্ট, তাহলে মাফ করবেন আমার ভাবনা আমার অনুভূতি দিয়ে আমি বলি, তিনি যা বলান তাই বলি। তো এই করতে করতে ওই বললাম যে হারুদা এটা বলতেন সব সময় যে ওই রকম একজন সাধক, পৃথিবীর এই রকম অবস্থা, নিগমানন্দ পরমহংসদেব যাচ্ছেন আগে আগে 86-87-1200, কেউ বলে 86 মতান্তরে 87, যাওয়ার সময় বলছেন কি এই আমি যাচ্ছি, তুমি যাবে না, আমি যাচ্ছি তুমি যাবে না, বেশি তফাৎ নেই, এরা সব পরপর 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 পরপর
সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সনাতন ধর্মটাকে একটা আগ্রাসন থেকে রক্ষা করার জন্য বিশ্বের বুকে অবতীর্ণ হয়েছেন, সে যীশুখ্রিস্টই হোক, আর ওই আস্তে আস্তে যে আজান ধ্বনি শুনলাম তাই হোক, আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখো আমি একটা কথা বলি, তুমি যদি ধর্ম কথা না শোনো কোনো অন্যায় নাই, ধর্ম কথা শোনে না, কিন্তু কেউ যদি ধর্ম কথা শোনে তাকে যদি তুমি বিঘ্নিত করো তাহলে যে কি পাপ হয় সেটা গুরুদেব বলেছেন আমি বলতে পারবো না। কারণ একটা লোক তো তাকে তৈরি করেছিল, নিজেকে তৈরি করেছে তো। তুমি ধরো একটা যদি সাধারণ উপমা দিই আমি, একটা প্লেয়ার একটা বলকে কাটিয়ে কুটিয়ে কাটিয়ে কুটিয়ে কাটিয়ে কুটিয়ে মারাদোনা গোলের সামনে চলে এসেছে, গোলটা করতে যাবে, আমি তাকে পেছন থেকে গিয়ে ধাক্কা দিলাম, তার নাম কি ফাউল? তার মানে তুমি অপরাধী। ধর্ম কথা শোনার প্রিপারেশন আছে। এই যে কজন মানুষ এখানে বসে আছেন তারা কৃপা পেয়েছেন গুরুদেবের তাই আসতে পেরেছেন, বাকি সবাই কিন্তু ওই মোবাইল নিয়ে বসে আছে কিংবা আপনার ওই নেট কালচার করছে বসে বসে। আর যদি বড় মিথ্যে গল্প শোনার জন্য বড় বড় সব বাক্স আছে বাড়িতে সেইগুলো দেখছে, তারা কৃপা পায়নি। কেউ কেউ অলসতায় ডুবে গেছে, দুপুর বেলায় অত সুন্দর শ্রীগুরু সঙ্গের মহাপ্রসাদ পাওয়ার পরে জীবনের সবচাইতে সুখ নিদ্রা। আরে বাবা, জীবনের নিদ্রা তো তুমি অজ্ঞান হয়ে থাকা, গুরুদেব জেগে বসে আছেন, নিমন্ত্রণ করে এসছো আশ্রমে, আশ্রম সব ঠিক করে দিয়েছেন, এই 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 করবেন, আশ্রম ঠিক করেছেন মানে কি গুরুদেব ঠিক করিয়েছেন। আমি একবার রিকশাতে গিয়েছিলাম, রিকশাতে দুপুর বেলায় সভা হচ্ছে, সবাই উত্তেজিত, কি উত্তেজিত, আশ্রম থেকে কোনো সন্ন্যাসী আসে নাই, এটা কিরম কথা হইলো, এই সেই অনেক কিছু বলছে। আমি বললাম দেখেন ধর্ম করছেন আর এই জায়গাটায় পরিষ্কার না, সবচেয়ে বড় সন্ন্যাসী কবে এসে বসে আছে আর আপনারা বলছেন আশ্রম থেকে সন্ন্যাসী আসে নাই। সবাই চুপ করে গেল, বুঝতে পারলো যে হ্যাঁ তাই তো, বাবা বিশ্বনাথকে বলছে তুই একবার এসো, খুব কঠিন অবস্থা এই সমস্ত সব, এই এখানে শ্রমিকদের বেত্রাঘাত করা হতো, ইতিহাসের পাতা বলছে, ইতিহাসের পাতা বলছে, আমার কথা তো না, রমেশচন্দ্র মজুমদারের ইন্ডিয়ান হিস্ট্রি বলছে। আমি এই কামারহাটি পানিহাটি আগরপাড়া জুটমই ইত্যাদি অঞ্চলের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা ঘাটতে গিয়ে আমি দেখেছি যে রমেশচন্দ্র মজুমদার লিখছেন যে বেত্রাঘাত করার জন্য মজুর রাখা হতো, এর থেকে মুক্তির জন্য তুমি কি চাও? আমি চাই আপনি একবার আসুন, তথাস্তু। এই ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বাবা বিশ্বনাথ দেবাদিদেব মহাদেব ঊনবিংশ শতাব্দীর একেবারেই চূড়ান্ত মুহূর্তে শেষ পর্যায়ে মানব রূপ ধারণ করে বরিশাল জেলার রাজাপুর গ্রামে রাস পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন, তিনি পরবর্তী সময়ে আমাদের সকলের গুরুদেব। এই মুহূর্তে এখানে স্বর্ণ সিংহাসনে বসে আছেন ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব, শ্রী গুরু সংঘ, শ্রী গুরু সংঘ বসে আছে, গুরু এবং সঙ্ঘ এক অভিন্ন। তিনি বললেন আমি এবার সেবার ভাব নিয়ে এসেছি, তাই জন্য বললেন বেশি পুজো আচ্চা নিয়ে মেতে থেকো না, ওসব আমি করে দেবো। সেই জন্যই ঠাকুর আজকের দিনে বলেছিলেন খাঁচার মধ্যে পাখিকে বন্দি করিয়া পুষিও না, আজকের দিনে বলেছিলেন 1363তে, নিজেকে একটা আবরণের মধ্যে বদ্ধ করিয়া রাখিও না। এ কথার অনেক গভীর তাৎপর্য আছে। তুমি শুধু সারাদিন কি আছে থলি হাতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ একবার উচ্চারণ করা যায় না। আমি জিজ্ঞাসা করেছি অনেককে রাস্তায়, দাদা কতবার করেন? বলে 16,000 বার, আমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে 16,000 বার করতে হবে।
16,000 আমি হরে থেকে কৃষ্ণে যাইতে পারি না, তারপরে 16,000 কি করে করে এরা, আমি স্তম্ভিত হয়ে যাই। সত্যি আমি হরে থেকে কৃষ্ণ যেতে পারি না, বুঝলেন, হরে থেকে কৃষ্ণে গেছি কি মনে পড়ে যায় এই ফুলকপিটা ভালো হয়েছে, এরকম হয় আর কি ব্যাপারটা। তাই যেটা সত্যি ঠাকুর বলেছেন, গৃহীরা যখন বসবে তখন বেশি সংস্কৃত সংস্কৃত না, সহজ সরল ভাষায় প্রাণের কথা আদান প্রদান করবে, তাহলে সংঘ শক্তি মজবুত হবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না। একজনে বলে দিল, জানেন তো ওই অমুকে না এইটা করেছে যা বাড়ির মধ্যে আছে, ওটারই অপর নাম পরনিন্দা পরচর্চা, তার পরিণতিতে কি হয়, সংঘ শক্তি ক্ষয় প্রাপ্ত হয়, হ্রাস হয়। সংঘ শক্তির হ্রাস হওয়া মানে যারা গৃহী মানুষ তাই গৃহী গৃহস্থদের গৃহের হ্রাস ঘটে। সংঘ শক্তি যত দুর্বল করে দেওয়ার চক্রান্ত গোটা বিশ্বব্যাপী ছিল আছে থাকবে। তাহলে আমাকে ধর্মসভা করার ঠাকুর বললেন যে এটা ধর্মসভা শ্রীগুরুর সঙ্গে সবচাইতে অন্যতম কর্মসূচি, এটা করতেই হবে। তার কারণটা হচ্ছে আমাদের মধ্যে বোঝাপড়াটা, এক বছরের বোঝাপড়া, এই বোঝাপড়াটা তো ঠিক করে নিতে হবে। আমি তাহলে কি করব, আমি তো পত্রিকাটা ঠিক মতো পড়ি না, পত্রিকার মধ্যে তো গুরুদেব আছে, পত্রিকার মধ্যে গুরুদেব আছে, তো গুরুদেব কি খুশি হলেন না পত্রিকা যখন ছেপে বেরোলো, কি খুশি হলেন, উপেন্দ্রনাথ ঘোষ দাদাকে বললেন ওটাই তোমার সাধন ভজন, তুমি ওটাই করো, ওটাই তোমার সাধন ভজন, বললেন তো কত বড় কথা, কেমন কেমন কথা। দেখুন যেটা আমি বললাম, ওই যে আগে এলেন নিগমানন্দ পরমহংসদেব, তার আগে উমাচরণ চক্রবর্তী, এই যে পরম্পরাটা আসছে, যার জন্যই তো নররূপ ধারণ করে লীলা করছেন, বিভিন্ন রকম আমরা লীলা বলি, আসলে লোকশিক্ষা দিচ্ছেন, ওটারই ঘুরিয়ে ফিরিয়ে লীলা নাম হয়েছে, আমি বলি লোকশিক্ষা, লোক সংস্কৃতি, তারা আমাদের করতে এসেছেন লোক সংস্কৃতি, ভারতবর্ষের তথা বাংলার মাটিতে যে সংস্কৃতির বীজ বপন করা আছে সেটাকে একটুখানি খুঁচিয়ে দেওয়ার জন্য একটা মন্ত্র, খুব সহজ মন্ত্র, মানে না বুঝেও এই মন্ত্র উচ্চারণ করেন অনেকে, কিন্তু তার মধ্যে দিয়ে একটা সম্মেলন ঘটে, তার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের গভীর অর্থ আছে, অন্য কোন সভায় নিশ্চয়ই যারা আছেন আলোচনা করবেন গভীর অর্থ। এটাও কিন্তু গুরুদেব নিজে বসে থেকে শ্রীগুরু সঙ্ঘের শিষ্য ভক্তদের জন্য অত্যন্ত সহজ ভাষায় বলেছেন এবং তা লিপিবদ্ধ করা আছে, অনেক বইতে আমি দেখেছি খুব কঠিন করে বলা আছে, আর ঠাকুর এমন করে বললেন যেটাকে লিপিবদ্ধ করেছেন মাস্টারমশাই, কিন্তু এত সহজ। আমার বারবার বারবার কোনো প্রশ্ন আসে না, আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আরে কি ব্যাপারটা কি। ফুলিয়ার ওই কৃত্তিবাস ওঝা, তিনি লিখলেন সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি, তো তুমি রাম রাম করছো সীতা কই, সীতা নেই। একবার প্রশ্ন হচ্ছে না যে সীতাটা সীতাটা নেই কেন এর মধ্যে, ওইটা যদি আপনি প্রশ্ন জাগে তাহলেই আপনি এই গভীর নামের মধ্যে ঢুকে যাবেন, স্বামীজিদের জিজ্ঞাসা করবেন, বিশুভাইদের জিজ্ঞাসা করবেন যে ভাই এটা আমি একটু জানতে চাই, এই পরিক্রমার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার ব্রেনটা আইডিয়াল থাকবে না, আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্ক, ওটা হবে না, কারণ আপনি তো খুঁজছেন একটা গবেষণা করছেন, আপনি শুধুমাত্র কি থিসিস জমা দিলেই ডক্টরেট হয় নাকি, হয় না, ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর কেউ বলেন নাকি, বলে ডক্টর নজরুল ইসলাম শুনেছেন কোথাও, হ্যাঁ বলে না, অথচ গুরুদেব বললেন শোনো রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সংস্কৃতির শিকড়, তুমি ভাবো ঋষি কবি সাবভ্রষ্ট মুনি না হলে অত লেখা লেখা যায় না, তুমি একটা গান শুনছো বলছেন পূজা পর্যায়ের গানে, বিখ্যাত তবলচি সংস্কৃতির
আপনারা এরকম দেখছেন ধর্ম নিয়ে একেবারে গভীরে ডুব দিয়েছে মানে, কিন্তু এর হাত দুখানা কিন্তু সাংঘাতিক। এবং তার মনন আমি যতটুকু জানি, ঝগড়াঝাটি করে গুরুদেবের অনেক কিছু করতে চাইছেন, কিন্তু সংস্কৃতিবান মানুষ একজন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। কি কথা বলো তো! এটা যদি মন্ত্র হয় কোনো অসুবিধা আছে? সকালবেলায় উঠে কেউ যদি গুরুদেবের সামনে বসে বলে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, শুনবে না গুরুদেব? আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে। কেউ পাগল বলতে পারে, কিন্তু এটা মন্ত্র, এটা মন্ত্র। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, এই সবকিছুর মূলে বিশু ভাই খুব গভীর জায়গা নিয়ে আলোচনা করেছেন। আমি সেই গভীরের যে আপনাদের গভীরতার মধ্যে আপনারা ঢুকেছেন, সেই গভীরতার মধ্যে ঢুকে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আরম্ভর অনারম্ভর কিভাবে গুরুদেবকে পেতে হবে, দীক্ষাটা কি, ইত্যাদি ইত্যাদি সব আলোচনা করছিলেন। আমার মনে আছে এখনো একজন দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে দীক্ষার প্রসঙ্গ হচ্ছিল আমার, তা সেদিনটা মনে পড়ছিল। একজন কেউ দীক্ষা নেওয়ার পরে মহাপ্রসাদ সেবা করার জন্য বসেছে, মহাপ্রসাদ দেখছে একটা থাপ মানে শাল পাতার মধ্যে রয়েছে, তা একজন বসে খুব তার খিদে পেয়েছে, সে শাল পাতা থেকে ওই প্রসাদটা নিয়ে নিয়েছে। পাশে আরেক দিদি বসেছিল, সে বলে এটা তুই কি করলি আজকে দীক্ষার দিনে, কে এখানে একটু প্রসাদ রেখে গেছে, কে নিলি? আমার মনে আছে, খুব মনে আছে, খুব সুন্দর ভাবে আমার মনে আছে। তখন কর্মীদের নিয়ন্ত্রণের দায়িত্বে হারুদা, হারুদা আমার সামনে দাঁড়িয়ে বলল এইটা ফেলা গেলে কি ধর্ম হইতো, আর এটা সেবা করেছে বলে কি ধর্ম হইল না? এর যে ইতিহাস, গুরু সঙ্গের যে ইতিহাস, গুরুদেব কিন্তু সোনা দিয়ে মুড়ি দিতে পারতেন মুহূর্তের মধ্যে, তা কিন্তু তিনি করেননি। ধীরে 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 প্রত্যেকটি সিঁড়ির মধ্যে দিয়ে 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 এগিয়েছেন, এগোতে 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 বললেন আমি তোমাদের বুঝে গেছি, তোমাদের এত কিছু হবে না, আমি স্রেফ নটা বিধান তোমাদের আমি দিলাম। সমস্ত পর্যটন গুজে বলছিলেন সব জায়গায় দরজা বন্ধ, শ্রী গুরু সঙ্গের দরজা সবার জন্য খোলা। তাহলে নটা বিধান দিলেন, নটা বিধানও হবে না, মানতে পারবো না। সেই জন্যই গুরুদেব প্রথম বাক্যটি দিলেন শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ। তুমি উচ্চারণ করো শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ, তাহলে তো তুমিও বলছো শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ। ও যদি বলে শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ, তাহলে তো ও বলছে শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ। তাহলে সমবেত ভাবে আমরা যদি বলি শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ, এবং আমরা যদি সমস্বরে বলি শ্রী গুরু সঙ্ঘের জন্য যে প্রাণ দিবে আমি তার জন্য প্রাণ দিব, বিশ্ববাসী বলবে আমরা দেব, আমাদের অস্তিত্ব নেই এই মুহূর্তে, অস্তিত্ব বিপন্ন। এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে মানুষ ভীষণ ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, শুধু ইন্ডিভিজুয়াল না, মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে আপনাকে দেখবেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর চর্চা করতে করতে পাড়ায় কেউ এসে আমায় বলল যে আমার চোখ দুটো নাকি খুব সুন্দর, অথচ পা দিয়ে আমি হাঁটি, পায়ের প্রতি নজর দেই না, হাতের প্রতি নজর দেই না, শুধুমাত্র আমি আমার চোখ দুটোকে আয়নার সামনে গিয়ে দেখি আর সাজাই, এত ইন্ডিভিজুয়ালিজম হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, বিচ্ছিন্নতা তৈরি হয়। আমরা গৃহীরা, আমরা সঙ্গবদ্ধ থাকবো কি করে, আমাদের সঙ্গবদ্ধতার সূত্রটা কি,
গুরুদেব খুশি হবেন কিসে? সঙ্গবদ্ধতায় তো খুশি হবেন। সঙ্গবদ্ধতাটা শুরু হবে কোথা থেকে? গৃহ, একদম ঘর থেকে শুরু হবে। সঙ্গবদ্ধতাটা ঘর থেকে শুরু হবে। বড় বউ থাকবে, মেজে বউ থাকবে, ছোট বউ থাকবে, বর্দা থাকবে, মেজদা থাকবে, ছোটদা থাকবে, এর মধ্যে দিয়েই গড়ে উঠবে একটি আদর্শ গার্হস্থ্য জীবন। আজকে মা যেমন বড় বউকে বুঝিয়ে দিয়ে যাবে যে লক্ষ্মী পূজার দিনে কেমন ভাবে ভোক্তা রান্না করতে হয়, বড় বৌদির যখন বয়সটা হয়ে যাবে মেজ বউকে শিখিয়ে দেবে, মেজ বউ ছোট বউকে শিখিয়ে দেবে। এই এই সমস্ত এই যে কথাবার্তা বলে যে বলছিল না যে কলিতে হবেই, 12 মিনিট অন্তর হওয়ার কথা, 12 মিনিটের একটু বেশি পরে হয়েছে আর কি, যাই হোক, কিন্তু হবেই হবেই এটা। আমি এগুলো এখন আর গায়ে নেই না, আমি মানে এগুলো কানে ঢোকে না, যাই হোক। তাহলে আমি যেটা বলছি, বলতে চাইছি সেটা হচ্ছে সংঘ, শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে আমি তাহার জন্য প্রাণ দিব। খুব মিষ্টি করে ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে আপনি যদি বাণী এই নববিধানটা পাঠায়, তো আমি বলছি নববিধান পাঠ হচ্ছে, নববিধানে কিভাবে পাঠ হচ্ছে এটাই শিক্ষার জন্য এই ধর্মসভা। শ্রী গুরুর সংঘ আমার প্রাণ, তাড়াহুড়া করার কিচ্ছু নাই। শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য না 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 না, ধর্মসভা হচ্ছে না, ওটা গুরু বাক্য, চূড়ান্ত বাক্য। এক বছর বলেছিলেন তোমরা চর্চা করো, 66-তে 67-তে গ্রহণ করলেন, খুব নরম করে বলে না, এবার আশিস তুমি ভাতৃসঙ্গে বসে বলে, আশিস তুমি আজকে নববিধানটা পড়ো। তাড়াহুড়ার কিচ্ছু নেই, খুব মনোযোগ দিয়ে গুরুদেবের চরণে মনটি নিবিষ্ট করে বলুন না, শ্রী গুরু সংঘ আমার প্রাণ, শ্রী গুরু সংঘের জন্য যে প্রাণ দিবে আমি তাহার জন্য প্রাণ দিব। শ্রী গুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? আপনি ওই একটা জায়গাতেই আটকে যাবেন, পরেরটায় অনেক পরে যেতে হবে। কি আসিস, তাই তো? শ্রীগুরু সংঘ আমার প্রাণ, এটা ভেতর থেকে যদি না বলি শুধু শুধু ওই, মাফ করবেন আমায়, আমি দেখেছি অনেক জায়গাতেই যারা প্রফেশনালি কীর্তন টীর্তন করেন, জড়িয়ে ধরে চোখের জল ফেলেন কারণে অকারণে, আমি বুঝি না যে, আমি অনেক মাকে দেখেছি, অনেক দাদাকে দেখেছি, অনেক বাবাকে দেখেছি যার চোখ দিয়ে কখনো জল পড়ে না, অথচ এক গভীর সাধনায় মগ্ন হয়ে থাকেন ওই তারক ব্রহ্ম নাম শোনার সময়। তাহলে সংঘকে আঁকড়ে ধরে যত আমি এগোব ততই গুরুর কাছাকাছি পৌঁছতে পারবো। সেই জন্য গুরুদেব বললেন একটা জায়গাতেই তুমি যা করবে দান করো, এবং সেখান থেকেই বাদ বাকি যাদের যা দরকার ডিস্ট্রিবিউশন হবে। তো বাণীর মধ্যে আছে, বাণী চিরন্তনী, দাম খুব কম, একটা কিনে এনে ঘরে রেখে দিলাম, কোনো লাভ নাই। প্রতিদিন একটা বাণী যদি পড়া যায়, যদি অফিস কাচারি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তারা তাড়াতাড়ি চলে গেলাম বাণীটা পড়ে, রাত্রে ফিরে এসে যদি বাণীটাকে একটুখানি চেষ্টা করি, একটা বাণী 5 দিন ধরে চেষ্টা করি, একটা বাণী 5 দিন ধরে চেষ্টা করি, 7 দিন ধরে চেষ্টা করি, সারা জীবনে বাণী চিরন্তনী শেষ হবে না। এই জন্য বাণী চিরন্তনীর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে, সব প্রস্তুতি হয়ে গেছে, আমি খুব আহ্লাদিত হইনি। গুরুদেব মাফ করবে নিশ্চয়ই, আমি তো একটাই পারিনি, আমার রামায়ণ, আমার মহাভারত, আমার ভাগবত, আমার বাইবেল, আমার কোরআন, আমার সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে আছে ওইখানে। আমি যখন আসছিলাম তখন যেন ওইখানে আল্লাহু আকবার হচ্ছে আমি শুনতে পাচ্ছিলাম। গুরুদেব বলছেন মানুষ মাত্রই এক, তার ধর্ম এক,
তার গন্তব্য পথ এক, শুধু মাঝি আর নৌকা পৃথক পৃথক। তুমি এক মাঝির নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপরে অন্য মাঝির নৌকায় উঠিলে তাহাকে কেন ঘৃণা করিবে? সুতরাং সকল ধর্মে সমান শ্রদ্ধা প্রদর্শন করো। যখন ঢুকছিলাম মনে হচ্ছিল ওই যে রব, ওই রবের মধ্যে দিয়ে শ্রী গুরু সঙ্ঘের কথা হচ্ছে, যা ভাই বলছিলাম সর্বোচ্চ গুরুদেব, যার জন্যই তো নড়াই মাঝি, যার জন্যই নড়াই মাঝি গুরুদেবকে দেখেছিলেন না, মাজারের উপরে বসে আছেন। এইটাই হচ্ছে কি কথা, আমি কি চাই? গুরু দর্শন করতে চাই। আর গুরুকে দর্শন করতে গেলে সঙ্ঘকে ভালোবাসতে হবে। তোমার কানের পাশে কিন্তু এই গ্লোবালাইজড ওয়ার্ল্ড, আমার গুরু ভাই সে হয়তো ভুল পথে চলছে, ভুল কথা বলছে, তুমি এই কান দিয়ে শোনো, এই কান দিয়ে বের করে দাও। তোমার তো ওটা কাজ নয়, তুমি পৃথিবীতে এসেছো কেন? এই প্রশ্নটা আগে করো নিজেকে, আমি পৃথিবীতে এসেছি গুরুদেবের ওই কথাটায়। তোমার চক্ষু অমৃত দর্শন করুক, অমৃত দর্শন করতে এসছি, কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করুক। আমি বাজে কথা শুনতে আসিনি পৃথিবীতে, কে কি বলল, কার নামে বলল, আমার বই গেল, আমি তো এইসব করতে আসিনি, আমার গুরুদেব তো বলে দিয়েছেন তার আশীর্বাদ বাণীর মধ্যে, তোমার চক্ষু অমৃত দর্শন করুক, কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করুক। তাই আজকের এই আমাদের সভায় আমাদের এটাই ভাবা উচিত যে গুরুদেব আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সব সময় আছেন, সঙ্গের প্রতিটি কর্মে আছেন। যুক্তি দিয়ে বিচার করে নিতে হবে যে গুরুদেব কি করতে বলছেন, কি করতে বলছেন না। যদি বুঝতে না পারি তাহলে আশ্রমের শরণাপন্ন হই, যদি আশ্রম থেকে আমার হৃদয় ভরে না ওঠে তাহলে তার চরণে পড়ে থাকি, না হলে ভাবুন ওই যে আমার মনে পড়ে গেল ঠাকুরই বলাচ্ছে আমাদের শম্ভু, এই জাগর পড়ায় থাকে শম্ভু, কালো কুচকুচে দেখতে, গুরুর শরণ নিলে কি হয়, শম্ভু তরকারির দোকান, শম্ভু বসে আছে, শম্ভু বলছে আমাকে দাদা এই কালো দেখতে আমি এত, তার মধ্যে দেখুন আমি ফর্সা হয়ে যাচ্ছি, আমার সেতি বেরিয়ে গেছে কি বিশ্রী, আমার দোকান থেকে কেউ কিছু কেনে না এখন জানেন। আমরা যতই বিজ্ঞান ভাবি না কেন, যতই যুক্তি ভাবি না কেন, তো ভাবি আরো তো পাঁচটা দোকান আছে, ওই সেতির দোকান থেকে কিনবো না বাবা, যদি সেতি হয়, সেতি ছোঁয়াচে রোগ না হলেও ওই ভাবনা। বাড়ির লোকেরা ওর থালায় কিছু খাচ্ছে না, ওর কাপে যে কাপে চা খায় সে কাপে কেউ খাচ্ছে না, শম্ভু কাঁদছে, কি করবে, কোথায় যাবে, ঠিক নেই। একদিন দোকানটা দশটার সময় বন্ধ করে দিল, শম্ভু বলছে দশটার সময় বন্ধ করে বাড়িতে গেছি, স্নান টান করে ঘরের মধ্যে ঢুকে ছিটকানি দিয়েছি গুরুদেবের সামনে গিয়ে বসেছি, যে গুরুদেব আমার এই অবস্থা, আমি তোমার চরণে সব সমর্পণ করি। গুরুদেব বিগ্রহের মধ্যে থেকে বলে উঠলেন বিভূতি লাগাও। শম্ভু এখন সুস্থ, শম্ভু এখন সুস্থ, দোকানদারি করছে। আমি এই উপমাটা দিলাম অন্য কোনো কারণে নয়, এই কারণটা যে ও সমস্ত কিছু ছেড়ে মুহূর্তের জন্য হলেও গুরুর কাছে যেতে পেরেছে। এই গুরুর কাছে যদি যেতে পারাটা হয়, যাওয়ার চেষ্টাটা যদি থাকে, তাহলেই একটা নরেন বিবেকানন্দ হয়ে উঠতে পারে। গুরুর কাছে যাওয়ার ইচ্ছে ছিল বলেই একটা নরেন একটা বিবেকানন্দ হয়ে উঠতে পারে। একটা বিদেশিনী, একটা বিদেশিনী তার মাস্টারকে ফলো করছে বলেই নিবেদিতা হয়ে উঠতে পারে। আর একজন বিশ্বকে পথ দেখাবে বলে মাতৃত্বের ধ্বজা ধরেছিল বলে সে মা হতে পারে। শ্রীগুরুর সঙ্গে ওই সব রয়েছে, আমরা খুঁজলাম না,
বেলা জুয়ে বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পান সে তোর সঙ্গে কে কে যাবি আয়। আবার রবীন্দ্রনাথ বলছে, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তোরই আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সবাইকে তো জায়গা দেবেন না, গুরুদেব বলেছেন এত মুকুল ধরে গাছে ঝরে পড়ে যায়। গুরুদেব বলেছেন এই যে সব দেখো, এই সব কি আমার, সবাই আমার। গুরুদেবের প্রশ্ন, তাহেরপুরে বসে গুরুদেব ভক্ত সম্মেলনে বললেন, যাহারা আমার দুগ্ধ পাইয়া ঘৃত মাখন তৈরি করিতে পারো নাই, তাহারা আমার দুগ্ধ আমাকে ফেরত দিয়া দাও। কি কঠিন কথা! ভালোবাসার অনন্ত সুন্দর হৃদয় আবেগ দিয়ে বললেন, ফেরত দিয়ে দাও বাবা, তাতে ভালো থাকবে, পারছো না তো, দীক্ষা দীক্ষা করে ছুটলে হবে, দীক্ষা 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 দীক্ষা, আমার তো কোনো প্রিপারেশন নেই, আমি দীক্ষাটা নেব কি করে? কিসের দীক্ষা নেবেন? ঠিক আছে, ধর্মের দীক্ষা, খুব সহজে ফর্ম ফিল আপ করলাম, হয়ে গেল। আপনি তো ভাবছেন আপনার ছেলেকে সৌরভ গাঙ্গুলি তৈরি করবেন, তার দীক্ষাটা দিয়েছেন কোথায়? দিয়েছেন, নিজেকে তৈরিই তো করেননি, ছোটবেলা থেকে ছেলেটাকে তৈরিই করেননি, অথচ আপনি স্বপ্ন দেখছেন যে আমি আমার ছেলেটা সৌরভ গাঙ্গুলি হবে, এর আমার বিশ্বব্যাপী নাম হবে, অমুক হবে তমুক হবে সব হবে। আপনার ঘর থেকে একটা সাধক তৈরি করতে পারেন না? একটা সাধক যে সঙ্গ অন্ত প্রাণ নিষ্কাম কর্ম ওই মঞ্চ থেকে নেমেই বলবে না, কিরম বললাম দিদি, কালকে ফোনে বলবে না যে কেমন লাগলো শুনতে, আমি যা করেছি গুরু করিয়েছেন, আমার কিছু নেই গো, আমি কিছু জানি না, আমি আবেশে আবিষ্ট হতে চাই, গুরুদেব যেন আমাকে সেই আবিষ্টতা দেয়। আমি একবার এক মিনিট সময় চেয়েছিলাম নন্দদার কাছে, আমার মনে পড়ে যে এক মিনিট সময় নন্দদা দেয়নি গুরুদেব মঞ্চে। গুরুদেব বলেছিলেন এমন একটা সময় আসবে বইলা কুলাইতে পারবে না, তাহলে তো ধৈর্য ধরতে হইত। আমি কিছু জানি না এইটা যদি জানতে পারি তাহলেই গুরুর কাছে যাওয়া যাবে, আর যদি আমি মনে করি আমি সব জানি তাহলে গুরুদেবের ধারে কাছেও যাওয়া যাবে না। কত কথা এ বললে কি আর শেষ হয়, কিন্তু সময় তো বয়ে যায়। কলকাতায় ওনারা যাবেন, কত কাজ করেন সকাল থেকে, এই আমার ভালো লাগে, আশিসের মতো কম বয়সী ছেলেরা সবাই এগিয়ে আসছে, এটাই শ্রীগুরুর সঙ্ঘের পরম্পরা। আমি শুধু এটাই বলতে চাইলাম, সঙ্ঘকে ভালোবাসো গুরুর দর্শন পাবে, আশ্রমকে ভালোবাসো আশ্রমের নির্দেশ মেনে চলো। আস্থা একটা জায়গায় রাখতে হয়, একটা জায়গায় আস্থা রেখেছিল বলেই 16 বছর বয়সের ক্ষুদিরাম আজও পূজনীয়, তাই তো? একটা জায়গায় আস্থা রেখেছিল বলে বিনয় বাদল দীনেশকে পূজা করি, একটা জায়গায় আস্থা রেখেছিল বলে 23শে জানুয়ারি নেতাজির গলায় আবার মালা দেব। একটা জায়গায় আস্থা রাখো গুরুর চরণে, তাহলেই হয়ে যাবে। সঙ্গকে ভালোবাসো, আশ্রমকে আঁকড়ে ধরে থাকো। আশ্রমে কি ভুল হচ্ছে কি ত্রুটি হচ্ছে তা বিচার করার আমি কে? গুরুদেব কোথাও লিখেছে? কোথাও একটা দেখান তো আমায়, আমি তন্ন তন্ন করে চেষ্টা করি খুঁজতে, আমার রাত্রিবেলায় ঘুম ভেঙে গেলে আমি দেখি যে এইটা কোথাও আছে না, কোথাও নেই। যার সঙ্ঘ তিনি রক্ষা করেন, যে পথে সঙ্ঘ চলবে তিনি ঠিক করেন, তিনি সব। তাহলে আমাদের একমাত্র ওই যেটাকে লালারস ভাবি সেটা লালারস নয়, সেটা ভক্তি রস। ওই ভক্তি রসের সুতোটা সূচের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারলেই তার শ্রীচরণে আমরা স্থান পেয়ে যাব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় গুরু ভাই সুবক্তা ইন্দ্রজিৎ গুহদাদাকে। তিনি অপূর্বভাবে গুরুবাণী ব্যাখ্যা করলেন। শ্রীগুরু মহারাজের একটি বাণী, খাঁচার ভিতর পাখি পুষিও না, সেই কথাটির একটি নতুন ব্যাখ্যা আজ আমরা তার থেকে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে।
তিনি রবীন্দ্রনাথের গান মন্ত্র স্বরূপ একথাও তিনি তুলে ধরলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও সেই একই কথা বলেছিলেন যতীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি যখন বিপদে মোরে রক্ষা করো গানটি রচনা করলেন, সেই সময় তিনি শান্তিনিকেতনে বলেছিলেন এই প্রত্যেকটি গান মন্ত্র স্বরূপ, এগুলো শুধু গান না, এই মন্ত্রস্বরূপ গান তোমরা মুখস্থ করিয়া রাখো, সময় মতন এটাই ভগবানের কাছে প্রার্থনা করবে। সেগুলো লিপিবদ্ধ করে শান্তিনিকেতনের সামনে লাগানো আছে একটি মিউজিয়ামে, আপনারা গেলে দেখতে পারবেন। যাই হোক, সুবক্তা ইন্দ্রজিৎ গুহ দাদার বক্তব্যর সাথে সাথে আজকের নন্দননগর রথতলা শাখা সংঘের ১৩তম বাৎসরিক মিলন উৎসবের মহতি ধর্মসভা সমাপ্ত হলো। শ্রী গুরু জয়, শ্রী গুরু সঙ্গ কি, শ্রী গুরু সঙ্গ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, নন্দননগর রথতলা শাখা সঙ্গ কি, নন্দননগর রথতলা শাখা সঙ্গে ১৩তম বাৎসরিক মিলন উৎসব কি, নন্দননগর শাখা সঙ্গের ১৩তম বাৎসরিক মিলন উৎসব কি, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।